আজ 14th জুলাইয়ের পেপারে আমরা যে ওয়ার্ডগুলো পেয়েছি সেই ওয়ার্ডগুলোই আমরা এখানে ডিসকাস করতে যাচ্ছি। ফার্স্ট ওয়ান এমিসেল, EMISSARY, এমিসেল, আ পারসন সেন্ট টু ডেলিভার আ মেসেজ, আমরা বলতেই পারি মেসেঞ্জার। আ পারসন সেন্ট টু ডেলিভার আ মেসেজ, অফেন অ্যান আনপ্লেজেন্ট অর আ সিক্রেট ওয়ান। মেসেজটা কীরকম, অনেক সময় আনপ্লেজেন্ট একটা মেসেজ বা অনেক সময় একটা সিক্রেট মেসেজ থাকে যেটা ডেলিভার করার জন্য, অর টু কন্ডাক্ট নেগোসিয়েশনস। নেগোসিয়েশনস মানে আলোচনার মাধ্যমে কোনো একটা কিছু ফাইনাল করা, সেটা হচ্ছে নেগোসিয়েশন। তো আ পারসন সেন্ট টু ডেলিভার আ মেসেজ, অফেন অ্যান আনপ্লেজেন্ট অর আ সিক্রেট ওয়ান, অর টু কন্ডাক্ট নেগোসিয়েশনস। তো যে লোকটাকে পাঠানো হয় তাকে বলা হয় এমিসেল। তো এখানটায় যেটা আজকের পেপারে আমরা পাচ্ছি, থ্রু এমিসারিজ, মেসেঞ্জারদের মাধ্যমে, থ্রু এমিসারিজ রিপোর্টেডলি ট্রায়েড রিচিং, এটাই রিপোর্ট এসছে যে এটা অ্যাকচুয়ালি এটা ছিল রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর কথা এখানটায় বলা ছিল। তো ওরা কি করেছিল যে একটা সমস্যার মধ্যে, থ্রু এমিসারিজ রিপোর্টেডলি ট্রায়েড রিচিং আউট টু মিস্টার পাইলট, মিস্টার পাইলটের কাছে তারা রিচ করার চেষ্টা করেছিল একটা মেসেঞ্জারের মাধ্যমে, হু কন্টিনিউড টু বি ইন দিল্লি, যাই হোক তিনি দিল্লিতে ছিলেন। নেক্সট ওয়ার্ড ওয়েল, WARY, ওয়েল, লুকিং আউট ফর পসিবল ডেঞ্জার অর ডিফিকাল্টি কজেস, তারা মানে কি পসিবল কি ডেঞ্জার হতে পারে সেটার জন্য, মানে সেইটা বিষয়ে কজেস থাকা, সতর্ক থাকা, মানে কি ডেঞ্জার সামনে আসতে পারে। বিজেপি ওয়েরি আফটার মহারাষ্ট্র এক্সপেরিয়েন্স, বিজেপি ওয়েরি, বিজেপি খুব কজেস আছে মহারাষ্ট্রে কিছু একটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হওয়ার পর বিজেপি কজেস আছে। ইনফাইটিং মানে হচ্ছে ফিয়ার্স কম্পিটিশন বিটুইন রাইভালস, রাইভালদের মধ্যে ফিয়ার্স কম্পিটিশন, সেটা হচ্ছে ইনফাইটিং বলা হয়। উইথ ইনফাইটিং বিটুইন লিডার্স, তা মানে লিডারদের মধ্যে, এটা কি বিভিন্ন পার্টি হতে পারে, তা নয়, একই পার্টি বিভিন্ন লিডারের মধ্যেও সেটা সমস্যা হতে পারে। উইথ ইনফাইটিং বিটুইন লিডার্স অ্যান্ড দ্য হাই কমান্ডস ফেলিওর টু অ্যারেস্ট ইট, মানে এটা আমি মাঝখান থেকে জাস্ট একটু কিছুটা তুলেছি। তো এখানে এই লিডারদের মধ্যে হচ্ছে ফিয়ার্স কম্পিটিশন, সেটাকেই এটা দিয়ে বলা হচ্ছে যে ইন ফাইটিং, এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হচ্ছে। আর STWHIL, erstwhile মিনিং ফর্মার, erstwhile মিনিং ফর্মার। সেন্টেন্স কি বলছে, দ্য সুপ্রিম কোর্ট অন মানডে হেল্ড দ্যাট দ্য erstwhile ট্রাভঙ্কোর রয়্যাল ফ্যামিলি is the human ministrant or the sevite that is manager, একটা টেম্পল নিয়ে প্রবলেম হয়েছে, টেম্পলটা এখন কারা দেখবে সেটা নিয়ে একটা রায়ের ব্যাপার ছিল। তো দ্য সুপ্রিম কোর্ট অন মানডে হেল্ড দ্যাট দ্য erstwhile মানে ফর্মার ট্রাভঙ্কোর রয়্যাল ফ্যামিলি, যারা দেখতো মন্দিরটাকে, ফর্মার ট্রাভঙ্কোর রয়্যাল ফ্যামিলি ইজ দ্য হিউম্যান মিনিস্ট্রান্ট অর দ্য সেভাইট দ্যাট ইজ ম্যানেজার, তাহলে সুপ্রিম কোর্ট এরকম রায় দিয়েছে। তো মিনিস্ট্রান্ট আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এখানে যেমন হিউম্যান মিনিস্ট্রান্ট যেটা পাচ্ছি, মিনিস্ট্রান্ট গিভিং হেল্প অর সার্ভিস স্পেশালি এসপেশালি ইন রিলিজিয়াস সেরেমনিজ, গিভিং হেল্প অর সার্ভিস স্পেশালি ইন রিলিজিয়াস সেরেমনিজ, তাহলে মিনিস্ট্রেন্ট এই হেল্প সার্ভিস দেওয়াটা বা যিনি দিচ্ছেন তাদেরকেও মিনিস্ট্রেন্ট যিনি হেল্প বা সার্ভিস দিচ্ছেন। কোয়াইট আস মাঝখানে স্পেস হবে সেরকম নয়, এটাই একটা ওয়ার্ড, কোয়াইট আস, রিলিজ ফ্রম লাইফ অর এক্সটিংশন, কখনো এটা এক্সটিংশন, কখনো এটা অ্যাবান্ডান্ড, কোনো একটা ইনসিডেন্ট কিছু হবে তখন এটা অ্যাবান্ডান্ড। তো সেন্টেন্স কি পাচ্ছি, আ বেঞ্চ অফ জাস্টিসেস, ইউ ললিত অ্যান্ড ইন্দু মালহোত্রা, ইন আ 218 পেজ জাজমেন্ট ব্রট কোয়াইটাস, তাহলে জাজমেন্টে ব্রট কোয়াইটাস টু আ ডিসপুট অফ ওভার আ ডিকেড, আরও আছে সেন্টেন্সটা। তো একটা ডিসপিউট যেটা ডিকেড মানে 10 বছর, তো ওভার আ ডিকেড যে একটা ডিসপিউট চলছিল সেই ডিসপিউটটাকে একটা মীমাংসা করা হলো, সেই ডিসপিউটটার একটা সমাধান করা হলো এখানে, ওকে, সেটাই হচ্ছে কোয়াইটাস।
তাহলে সব এক্সটিংক্ট হলো, এটা সমস্যাটা সমাধান হলো। নাজ, নাজ মানে অ্যাকচুয়ালি খোঁচা, পুশ করা। এখানটা যেটা হচ্ছে পুশ জেন্টলি অর গ্রাজুয়ালি, বা পোপ, পোপ মানে অ্যাকচুয়ালি আমরা কি বলি, পোপ মানে খোঁচা দেওয়া। তাহলে উড নাজ দ্য টেম্পল অ্যান্ড প্রপার্টিজ ইন টু দ্য হ্যান্ডস অফ দ্য স্টেট। তাহলে পুশ করে, আস্তে আস্তে পুশ করে ওটা টেম্পল আর প্রপার্টিজকে স্টেটের হাতে তুলে দেবে। নেক্সট আমাদের যে ওয়ার্ড SLEW, গ্রেট অ্যামাউন্ট অফ সামথিং, কোনো কিছু অনেকটা পরিমাণ যখন আমরা বোঝাই তখন স্লিউ আমরা ইউজ করি, গ্রেট অ্যামাউন্ট অফ সামথিং। দ্য কোর্ট ইস্যুড আ স্লিউ অফ ডিরেকশনস ফর ইটস ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ফিউচার। দ্য কোর্ট কি হয়েছে, দ্য কোর্ট ইস্যুড আ স্লিউ অফ ডিরেকশনস, কোর্ট একটা ডিরেকশন একটা স্লিউ বের করেছে, মানে অনেকগুলো ডিরেকশন দিয়েছে, ফর ইটস ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ফিউচার। অ্যান্টিজেন, মেডিকেল মেডিকেল ওয়ার্ড আমরা ইউজ করি, সাবস্টেন্স উইচ ওয়েন ইট ইজ পুট ইন টু দ্য বডি কজেস ইট টু প্রোডিউস অ্যান্টিবডিস। তাহলে আমাদের বডিতে অ্যান্টিজেন দিলে সেটা অ্যান্টিবডি ফর্ম করে, এটা ভীষণ ইউজ হচ্ছে এখন করোনা ভাইরাসের সময়, অ্যান্টিজেনটা ভীষণ ইউজ হচ্ছে। আ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ইজ ডান ইউজিং দ্য ন্যাজাল সোয়াব অফ আ পার্সন। তাহলে অ্যান্টিজেন টেস্ট করছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে, ইজ ডান ইউজিং দ্য ন্যাজাল সোয়াব অফ আ পার্সন। সোয়াবটা অ্যাকচুয়ালি কি, সোয়াবটা অ্যাকচুয়ালি হচ্ছে কটন বা উল কিছু দিয়ে আমাদের নাকের ভেতর থেকে যে টেস্ট করার জন্য যে স্যাম্পেল যেটা নেয় সেটাকে সোয়াব বলে। তো আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ইজ ডান। অ্যালিজিডলি, অ্যালিজিডলিটা ইংলিশ পেপারে প্রচুর পরিমাণে ইউজ হয়, যখন আমরা ডেফিনেটলি নয় সেরকম একটা কিছু ইউজ করতে যখন আমরা ইউজ করি। ফ্রম অ্যালিজিড মিনিং স্টেটেড উইদাউট বিং প্রুভড, দিয়ার ভেহিকেল ওয়াজ অ্যালিজিডলি হিট বাই আ স্পিডিং হাই এন্ড কার, গাড়িটা মেরেছে, খবরটা এসছে, খবরটা দেওয়া হচ্ছে কিন্তু এখনও প্রমাণিত নয়, এরকমভাবে একটু জাস্ট আইন বাঁচিয়ে ব্যাপারটা লেখা। ঠিক আছে, তাহলে আজকের ডেটের, আজকের পেপারের 10টা ওয়ার্ড আমরা এখানে পড়লাম।